শোল মাছকে আমরা রাক্ষসী মাছ বলে থাকি। শোল মাছ বাজারের দামি মাছ। এই মাছের দামি হলেও চাষে খরচ খুবই কম। শোল মাছ সব ধরনের দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারে। মা শোল মাছই নিজেদের মতো করে ডিম নার্সিং ও ফোনা লালন পালন করে থাকে। ফোনা মজুদ। বাংলাদেশে বাণিজ্যিকভাবে শোল মাছ চাষ না হওয়ায় প্রাকৃতিকভাবে সংগ্রহের উপর জোর দিতে হবে। বৈশাখ মাস শোল মাছের প্রজনন মৌসুম। বৈশাখ মাসের প্রথম থেকে শোল মাছ বাচ্চা দিতে শুরু করে। বাচ্চাগুলো এক জাকেই থাকে। সে সময় হাওর বাওর কিংবা পুকুর থেকে সপ্তাহখানেক বয়সের বাচ্চা সংগ্রহ করতে হবে। ফোনা পাওয়া না গেলে বড় শোল মাছ সংগ্রহ করে পুকুরে ছেড়ে দিতে হবে। এককভাবে প্রতি শতাংশে 10টি করে দেওয়া যেতে পারে। একটি প্রাপ্তবয়স্ক শোল মাছ লম্বায় 2.5 থেকে 3 ফুট পর্যন্ত হতে পারে। বর্তমানে এমন অনেক হ্যাচারি আছে যারা দেশি শোল মাছের পোনা উৎপাদন করে থাকে। পুকুর প্রস্তুতি। যে কোনো পুকুরে শোল মাছ চাষ করা যায়, তবে তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে। যে পুকুরে শোল মাছ চাষ হবে সে পুকুরে কচুরিপানা অথবা কলমিলতা থাকলে ভালো হয়, কারণ শোল মাছ আড়ালে থাকতে পছন্দ করে। তবে কচুরিপানা যেন পুকুরে ভরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুকুরের চারদিকে কমপক্ষে 5 ফুট উচ্চতায় জাল দিয়ে বেড়া দিতে হবে, তা না হলে বর্ষাকালে শোল মাছ লাপিয়ে চলে যেতে পারে। খাদ্য ব্যবস্থাপনা। শোল মাছ সাধারণত খোল বা কুড়া দিয়ে বানানো খাবার খায় না। ছোট মাছে এদের প্রধান খাদ্য। পোনা মাছের প্রিয় খাদ্য শুটকির গুঁড়া। সেজন্য পোনা মাছকে খাবার হিসাবে চিংড়ির শুটকির গুঁড়া ভালোভাবে পিষিয়ে দিতে হবে। এভাবে 15 দিন খাওয়ানোর পর পোনাগুলো 2 থেকে 3 ইঞ্চি হবে। 2 থেকে 3 ইঞ্চি পোনা মজুদের পর খাদ্য হিসাবে কার্ভ জাতীয় মাছের দানি পোনা দেওয়া যেতে পারে। সঙ্গে ছোট ছোট ব্যাং বা ব্যাঙাচি দেওয়া যেতে পারে। আর বড় মাছের জন্য ছোট ছোট মাছ, তবে মরা টাটকা মাছ খেতে দিলে এরা খুবই খায়। বর্তমানে অনেক হ্যাচারি আছে যারা ছোট মাছকে প্রথম থেকেই ফিড জাতীয় খাবার দিয়ে অভ্যস্ত করে থাকে। এই জাতীয় পোনা সংগ্রহ করতে পারলে লাভ হবে 2 থেকে 3 গুণ। আমাদের দেশে শোল মাছের একক চাষের সম্ভাবনা খুবই কম, কারণ এত কাঁচা মাছ শুটকি ব্যাং বা ভেঙাচি যোগান দেওয়া সম্ভব নয়। তাই মিশ্র মাছের সঙ্গে শোল মাছের চাষ করা যেতে পারে। 6 মাসে 1-1টি শোল মাছের ওজন 700 থেকে 1000 গ্রাম হওয়ার সম্ভাবনা আছে। শীতকালে শোল মাছের ক্ষত রোগ দেখা দেয়, তাই এ সময় মৎস্য কর্মকর্তার পরামর্শ নিতে পারেন। মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসা দরকার, না হলে আগামী কয়েক বছরে দেশীয় মাছের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তাই সবাইকে অন্যান্য মাছের সাথে দেশীয় প্রজাতির মাছগুলো চাষ করে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।